নমস্কার, আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে। অন্তর্গত সারা পশ্চিম বাংলা জুড়ে এনআরসি এবং ক্যাবের বিরুদ্ধে যে ধর্ণা, সেই ধর্ণা মঞ্চে ধর্ণা মঞ্চ থেকে কি বার্তা দেবেন খণ্ডগোলবাসীকে? আজকে আমাদের খণ্ডগোল বিধানসভা নিয়ে কেন্দ্র সরকার তৃণমূল কর্মীরা আছেন সম্পাদক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এবং সেটার বিরুদ্ধে আজকে আন্দোলনের ডাক দিয়েছেন বন্দ্যোপাধ্যায়। সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যে জনবিরোধী নীতি আজকে পেশ করেছে, আইন পেশ করেছে, সেই আইনের বিরুদ্ধে আজকে আমাদের মাঠে নামতে হবে। আজকে আমাদের যে সমস্ত মানুষ এসেছিলেন সে সমস্ত বক্তারা বা নেতৃত্বরা একটা কথা মানুষের কাছে বলে গেছে যে কেন্দ্রীয় সরকারের যে কালা কানুন, কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি, সেই নীতির বিরুদ্ধে আজকে আমাদের বুস্তর পর্যন্ত সমস্ত মানুষের কাছে এই বার্তা আমাদের পৌঁছে দিতে হবে। এবং আমরা এই যে আইন পাশ করেছে, আইন হচ্ছে মানুষের জন্য, জনগণের জন্য, যে জনগণ যে আইন মানুষকে জনগণকে ক্ষতি করবে, জনগণকে দুঃখ দুর্দশায় ভোগাবে, সেই আইন আমরা কিন্তু আমাদের ভারতবর্ষের মানুষ, আমাদের পশ্চিমবাংলার মানুষ কিন্তু মানে না, সেই মানে না বলে আজকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন যে কালা কানুন, কালা আইনের বিরুদ্ধে আজকে সমস্ত মানুষকে, সর্বস্তরের মানুষকে আজকে আমাদের গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তারই বিরুদ্ধে সেই কালা আইনের বিরুদ্ধে কিন্তু আজকে আমাদের ধর্ণা মঞ্চ, এই ধর্ণা মঞ্চ থেকে আরো আমরা আমাদের যে পার্টির নির্দেশ, সেই পার্টির নির্দেশ আমরা বলেছি যে আমরা 1 জানুয়ারি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নাগরিকদের হিসেবে পালন করতে হবে, সেই বক্তব্য কিন্তু আমাদের এসেছে। এবং আজকে যারা সাধারণ মানুষ আজকে আমাদের এই মঞ্চে এসেছিলেন, যারা যে সমস্ত জনগণ আমাদের মঞ্চের সামনে ছিলেন, সেই জনগণকে আমরা বার্তা দিয়েছি যে নাগরিক ডে হিসাবে আজকে আমাদের এই দিনটিকে পালন করতে হবে। তার কারণ হচ্ছে, ধরুন নাগরিক ডে মানে হচ্ছে যে নাগরিকদের দিন। আজকে ধরুন ভারতবর্ষে যে সমস্ত জনসাধারণ আজকে দীর্ঘ স্বাধীনতার পর থেকে বসবাস করছে, স্বাধীনতা আগে থেকে আমাদের রাজ্যে আমাদের দেশে বসবাস করছে, তারা আজকে নাগরিক হিসাবে পরিচিত কিনা সেই নিয়ে আজকে কেন্দ্র সরকার আর জনবিরোধী নীতির মধ্য দিয়ে নাগরিককে বাতিল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই জন্য আজকে নতুন করে আবার নতুন করে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের কেন্দ্র সরকার যে নীতি প্রয়োগ করেছে সেই নীতির বিরুদ্ধে আজকে নাগরিককে জাগতে হবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসটাকে আজকে নাগরিক হিসেবে পালন করতে বলেছেন, সেই প্রচার আমরা আজকে আমাদের এই মঞ্চ থেকে করলাম। এবং সমস্ত মানুষকে, আমার বিধানসভার সমস্ত মানুষকে আজকে বলা হলো যে তারা যেন এই যে আমাদের কালা আইনের বিরুদ্ধে মানুষকে সজাগ করেন এবং সজাগ শুধু নয়, এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন ডাক দেওয়ার জন্য সমস্ত কর্মীরা আজকে আমাদের বলা হলো। আজকের এই নাগরিক দিবস কিভাবে পালন করছেন? নাগরিক দিবস আমরা পালন করছি আমাদের সর্বভারতীয় নেত্রী, আমাদের প্রিয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেরকমভাবে বলেছেন আমরা সেরকমভাবে পালন করছি।
কারণ এটা আমাদেরকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পালন করতে বলা হয়েছে। কিন্তু এই আন্দোলনটা হচ্ছে বাংলার নাগরিকের আন্দোলন, ভারতবর্ষের নাগরিকের আন্দোলন, কোনো দলীয় প্রোগ্রাম নয়। এটা শুধুমাত্র আমরা আমাদের নেত্রী যে খবরটা দিয়েছেন, যে নির্দেশটা দিয়েছেন, তার আমরা ধারক এবং বাহক। আমরা শুধু পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ঘরে ঘরে পৌঁছাতে চেয়েছি যে নাগরিক বলে যেটা সাম্প্রদায়িক দাঙ্গাবাজ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যেটা করতে চাইছে, এটা করতে দেওয়া যাবে না। এবং আমার প্রিয় নেত্রী, তিনি বলছেন আমার শরীরে যতক্ষণ এক ফোঁটা বিন্দু, এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলার বুকে নাগরিকার এবং সিএর কোনো কারবার এখানে চলবে না। সেই খবরটা শুধুমাত্র আমরা আজকে বিধানসভার তরফ থেকে সগড়াই বাজারে এই প্রচারটা আমরা করছি।